জি আসসালামু আলাইকুম। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিশিন জিনাই ওয়ার্কশপ। আমার নাম হচ্ছে মিলন। ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মাদাম বিবি হাট, সাউথ ইস্ট ব্যাংকের উপর পাশে, পশ্চিম পাশে। তো আমরা বিশেষ করে জেনারেটরগুলি নিয়ে আসি শিপের থেকে। আপনার শিপের মাল যখন অপশনে হয়ে যায় তখন আমরা নিয়ে আসি। এই মালটা হচ্ছে পার্কিং মাল, ট্যাম্পাস বক্স আর ইঞ্জিন হচ্ছে পার্কিং ইংল্যান্ড 2020 সালের মাল। এটা সম্পূর্ণ অটো। অটো বলতে এটা আপনার পানির সমস্যা, এই ডিজেলের সমস্যা, মোবিলের সমস্যা অটোমেটিক অফ, এই সিগন্যাল বাতাবে, ঠিক আছে। আর এতে রাউন্ড করতে আপনার এটা ডিসপ্লে আছে, দেখেন আওয়াজ হবে না? না, এটা হচ্ছে সাউন্ড প্রুফ। অনেকটা হচ্ছে গাড়ি চালানোর সাউন্ড, এতটুকুই কার চালানোর আর কি, কারের যে সাউন্ডটা হয় আর কি। এটা এই পাশে হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন সাইড। এটা হচ্ছে আপনার এই 24 ভাল্ব, পার্কিং জেনারেটর হচ্ছে নিচে শুরু এবার বলেন কত কেবি টেবি এটা? এটা হচ্ছে 40 কেবি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে 40 কেবি। এটা আপনার এই পার্কিং মাল, আর এটা প্রাইসটা এটা মোবাইলে হবে আর কি। আচ্ছা, এটা যার দরকার হবে, যার দরকার ভাইদের সাথে ফোনে যোগাযোগ করে এটা একটু নিতে হবে, নিতে হবে। আর তারপর আমরা আরো দেখব, নতুন নতুন আরো আসছে। স্টপ না এখন। এই মালটা 2022 সালে, বুঝছেন, প্যাকেট তো আপ করতে হবে না, তাই না? আচ্ছা, প্যাকেট আপ করলে আবার আমার আরো কষ্ট হবে। ট্যাপ টু মাপ, ও পলিথিন গুলো খোলা যাবে না? আচ্ছা, আমি এভাবেই দেখায় দিই। সবগুলো জিনিসই একদম কিন্তু ফ্রেশ না? নিম পেট গান লয়ে যাবে 105 না মনে হয়। এটা 22 সালের? হ্যাঁ, এটা 2022 সালের ডান্টাস মাল, 105 মডেল। এটা হচ্ছে 150 কেবি, 150 কেবি এটা? হ্যাঁ, 150 কেবি। 120 দেখি ওই পাশে মনে হয় আছে। হ্যাঁ আছে। এই যে এটা পাখাটা দেখাই দিই, সব ঘুরায় ঘুরে একটু দেখাই দিই। এটা কোনো লং করা হয় নাই, মানে আপনারা কিছুই করেন না? কিছুই করি নাই আমরা, একটা বোল পর্যন্ত খুলিও নাই। আচ্ছা, ঠিক যেভাবে জাহাজ থেকে আসছে ঠিক ওইভাবে রাখছি, জাস্ট একটু ক্লিন করে রাখছি, ধুলাবালি পড়ছে ক্লিন করে রাখছি। এই যে নিম প্লেট এখানে, ঠিক আছে, 150 কেবি দেখাই দিচ্ছি। এটা আসলে মোবাইলে দেখা যাবে না, এটা যেহেতু একটা হালকা ঝাপসা হয়ে গেছে, সাগরের লবণ পানি তো, ঠিক আছে, বাতাসে একটু মানে নিম প্লেট একটু আছে আমাদের কাছে, আরেকটা আছে, এটা করে দেখো। এই 150 কেবি এটা 12 লিটার মোবিল।
আর এই মালটা হচ্ছে আপনার কামিন্স এখানে আরো একটা আছে হ্যাঁ এখানে আরেকটা আছে এটা হচ্ছে 120 কেজি আচ্ছা একটু দেখাই এখানে আরো একটা আছে এই যে এটা কত কেবি এটা 110 কেবি এটা 110 কেবি না জি মরে মরে গেলে কামিন্স এটা অরিজিনাল কামিন্স ইউএসএ ইউএসএ জি আর আগে যেটা দেখলাম ওটা কোন দেশে এই 105 এটা হচ্ছে চায়না চায়না আর এটা হচ্ছে 20 কেবি এটা হলো 20 কেবি হ্যাঁ এটা 20 কেবি এটা কামিন্স এটা কি ইউএসএরই এটা ইউএস না এটা হচ্ছে ইন্ডিয়া এটা ইন্ডিয়ান জি সিনসেল আন্ডার এটা আচ্ছা আচ্ছা পলিথিন দিয়ে ঢাকা হ্যাঁ নাম্বার কার্ড দিব কারণ রাস্তার পারে তো এই যে দেখেন একদম রাস্তার পারে রাখা তো দাও সাউথ ইস্ট ব্যাংকের উপর পাশে হুম আমার বিহার এই যে সাউথ ইস্ট ব্যাংকের অপোজিটে এটা সাইডে শুধু আছে আমাদের আর কারণ নাই এই আশেপাশে হুম হুম এই যে এখানে একটা খোলা আছে এটা হচ্ছে পার্কিংস এটা হচ্ছে 50 কেবি আচ্ছা এটা আন্ডাস মাল এটা ক্যানাবি ছিল বক্সটা একটু আপনার ডিস্টার্ব হওয়ার কারণে আমরা বক্সটা আউট করে দিয়েছি এই অবস্থায় রাখছি এখন এটা টুকিটাকে একটু কাজ করা হয়েছে নজল আর পামুকটা সার্ভিসিং করে দেওয়া হয়েছে এটা তো মাল কাজ করা হয়েছে রোডে 100 আছে রেড ওয়াটারটা একদম ফ্রেশ এটা আপনার সেসিসও লেখা আছে মেড ইন ইউকে 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 যারা দেখে যারা লন্ডন আর কি মেড ইন দা ইউকে লন্ডনের নিম্পে আর ইঞ্জিলে নিম্পে তো ওপাশে ওই পাশে একটু দেখি ওই পাশ দিয়ে ওই যে সাদা ইঞ্জিলের নিম্পেট গুলি ভিতরে থাকে তো এই জন্য আচ্ছা আপনাদের অন্যদিকে ভিডিও কলে আপনারা দেখাই দেন ভালো মতো এই যে ভিতরে হ্যাঁ ভিতরে 50 কেবি এটা হলো 50 কেবি না জি এটা টার্বো সিস্টেম টার্বো আছে তিন সিলিন্ডার তেল খাবে কম আচ্ছা আচ্ছা সাধারণ ভাবে আপনার চায়না পার্কিং যেগুলো হয় ওগুলো হচ্ছে আপনার 4 সিলিন্ডার আচ্ছা অবস্থা হয় বেশি টার্বো না তেল খাবে বেশি আর এটা হচ্ছে তিন সিলিন্ডার 1 2 3 সিলিন্ডার এটা এটা সাথে ডিসপ্লে লাগানো আছে যেটাই নিতে চান ফোনে যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ নিতে হবে আর সাথে আপনারা 1 বছর ওয়ারেন্টি দিব সবগুলো মানে 1 বছরের ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে আচ্ছা এই যে এখানে আরো একটা আছে এটা হচ্ছে ডিওস জার্মানি জার্মানি জি এটা হচ্ছে 50 কেবি করবে যে কেবি 50 কেবি হচ্ছে টেম্পিয়ার এটা সব মাল আপনার 220 440 সব মানে চালাইতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটার সাথে টার্বো আছে শক্তি বাদ মানে তিন সিলিন্ডার তেল খাবে কম আইটেম মাল আছে এটা হচ্ছে পার্কিংস এটা জি 30 কেবি ওই যে একটা দেখলাম ওই টাইপেরই না এটা এটা টুকিটাকে কাজ করা হয়েছে ঠিক আছে আর আগে যেটা দেখছিল ওটা একদম আনটাচ মাল মানে ওটা মানে কোনো কাজই হয় না কোনো কাজই হয় না এটাতে আবার একটু কাজ করা হয়েছে কাজ করা হয়েছে আচ্ছা এবং আমাদের কাছে বিভিন্ন আরো আপনার এই আপনার একটু ধারণা দেন তো কেমন হতে পারে দামটা না দামটা মোটা কাছাকাছি কাছাকাছি একটু যে মানে এই টাইপের হতে পারে দাম কাছাকাছি বলতে ওই যে যেটা প্রথমে দেখাইছি সাদাটা মানে কি সামটাস মাল ওটার দাম হচ্ছে 6 লাখ টাকা 6 লাখ কোন মাধ্যমে একটু ওইদিকে দিক হবে আচ্ছা আচ্ছা মানে আর এটার দাম হচ্ছে আপনার 3.5 লাখ টাকা 3.5 ঠিক আছে তারপর আর আপনার যেটা 150 কেবি 2022 সালের মাল 105 মডেল ওটার দাম হচ্ছে 8 লাখ টাকা আচ্ছা মানে এরকম 6-8-3 এই টাইপেরই দামটা হবে মানে এর চেয়ে কমও হবে আর কি এর চেয়ে কম হবে ধরো এটা কম আছে এটার দাম হচ্ছে 4 লাখ টাকা 50 কেবি এটা 50 কেবি এটা 50 কেবি ডিভাইস হচ্ছে এটা ডিওস ওটা পার্কিংস আচ্ছা এটার দাম পড়বে আপনার 4.5 লাখ টাকা আর ওটার দাম পড়বে আপনার এই 5 লাখ 80 হাজার টাকা আচ্ছা 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 ওই যে ব্র্যান্ড বেশ কম এই জন্য ঠিক আছে তারপর আর দাস আমাদের কাছে বিভিন্ন আরো আপনার ইঞ্জিলের এই আপনার আর কি কি আছে আপনাদের কাছে আছে 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 পার্টস আছে এটা উনি বলবে
এটা বলছ না আট পড়বে না আর তারপর আরেকটা আছে আপনার এই 250 কেবি 200 কেবি জয়েন্টার মাল আছে আমাদের শিব মাল এক সপ্তাহ নামবে আচ্ছা নামবে তারপর আপনার ভিতর আরো মাল আছে বলি তো টুই টাকা আছে আর ইঞ্জিনও আছে আমাদের ইঞ্জিন কোথায় এই যে এটা বলবো ও এগুলো ইঞ্জিন হ্যাঁ আমাদের সব জাহাজে পুরাতন মাল আচ্ছা ঠিক আছে শিবের এটা হচ্ছে এগুলো হচ্ছে বলবো এটা হচ্ছে বলবো ভান্তা ইঞ্জিনে নিম্বেটা আপু এই কিনতে আছে ওই যে ওই নিচে ওই নিচে এই যে হ্যাঁ ভান্তা এটা হচ্ছে 200 হর্স পাওয়ার এটা টার্বো খুব সুন্দর এটা যারা বেসবে এটা মোবিল কুলার আছে ওয়াটার কুলার আছে মেরিন টাইপ আট্রা কুলার আছে এটা মোটামুটি খুব সুন্দর একটা মাল আচ্ছা টার্বো আছে মানে ছোটখাটো ভিতরে জায়গা কমের জন্য এটা পারফেক্ট 200 হর্স পাওয়ার তারপর আরেকটা আছে ওই যে ওইটা এটা হচ্ছে 120 হর্স এটা কিসে ব্যবহার করতে পারবে এটা ইঞ্জিনটা ব্যবহার করতে পারবে আপনার লাইটারে বা আপনার যারা ওই যে আপনার ফিশিং জাহাজে ইউ করে ঠিক আছে ওনারা ওইখানে ব্যবহার করতে পারবে পাম্প চালাইতে পারবে ফায়ার পাম্প মানে যারা যেই কাজে নিয়ে যাবে আচ্ছা 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 আর এটা হচ্ছে 120 হর্স পাওয়ার এটা জি স্পিয়ার পাসওয়ার্ড যত মাল দেখালাম সম্পূর্ণ সব পাঁচ পাওয়া যাবে ওনার যদি ম্যানেজ করতে না পারে তাহলে আমি ম্যানেজ করে দিব আচ্ছা এটা হচ্ছে আপনার আকশা তুর্কি মাল এটা একটু হালকা লং ডিসকালা হওয়ার কারণে দেখা আছে ওই জন্য রংটা আমরা আবার নিউ করে দিচ্ছি আর কি এটা বক্স মানে জাস্ট খালি রংটা করছি রংটা করে দিচ্ছি এটা হচ্ছে বক্স এটা হচ্ছে আপনার 45 কেবি আচ্ছা এটা ঘন্টায় তেল খাবে আপনার 2 থেকে আড়াই লিটার খাবে আচ্ছা ফুল লুটে গেলে আপনার 3 লিটার খাবে আচ্ছা আচ্ছা টার্বো সিস্টেম টার্বো আছে বক্স তো সো উইকেন্ড সব খোলা আছে ওখানে তো আরো একটা আছে এটা হচ্ছে 15 কেবি ইয়ানমার 15 কেবি হ্যাঁ এটা আমরা ফিটিং করতেছি ক্যানাবিটা লং করলাম ইঞ্জিনটাও লং করলাম অরিজিনাল জাপানি আচ্ছা 15 কেবি এটা সাউন্ডটা খুব সুন্দর এটাও কি সাউন্ডলেস নাকি হ্যাঁ এটাও সাউন্ডলেস এই যে ইয়ানমার তিন সিলিন্ডার খুব সুন্দর যারা বাসা বাড়ির জন্য বা রেস্টুরেন্টের জন্য মেডিকেলের জন্য ওনারা বিশেষ করে এই যে ছোটখাটো বক্স এগুলি নিয়ে যায় আচ্ছা আচ্ছা সাউন্ডের জন্য আচ্ছা মানে আওয়াজ হবে তাছাড়া তো আমরা তো আসিও এক বছর তো ওয়ারেন্টি দিচ্ছি হুম 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 ওকে আর কি কি আছে ওগুলি আমাদের জাহাজের না ইম্পোর্ট এগুলো আমরা ইম্পোর্টে চায়না থেকে আনি সরাসরি আচ্ছা পার্টস গুলো এগুলো হলো ইম্পোর্ট করা জি কন্ট্রোলার জেনারেটর কন্ট্রোলার হুম হুম একটা কাজ করবে এটা ওই কন্ট্রোলার অটো কাজ করবে অটোমেটিক মানে কি জেনারেটরের কাজ করবে জেনারেটর অটো কাজ করবে কোনো ফল্ট হলে বন্ধ হয়ে যাবে আচ্ছা 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 বড় ধরনের অ্যাপেট আসবে না তারপর যায় আরো আছে এটা এটা কম দামি কি হচ্ছে এটা কন্ট্রোলার এটাও কন্ট্রোলার আরো আছে কেমন কম দাম পড়বে এগুলোর এটা ওই এটার প্রাইস 12000 টাকা 12 আর আমরা ফিটিং ও করে দিতে পারবো ফিটিং চার্জ আলাদা তারপর স্পিড কন্ট্রোলার আছে ঢাকার থেকে কম রেট দিতে পারবো ঢাকার থেকে কম মানে ঢাকার থেকে আমরা কম রেট দিতে পারবো ঢাকার থেকে যদি ওনারা যদি 12000 টাকা নেয় তার চেয়ে আমরা 200 টাকা কম দিতে পারবো আচ্ছা এই নিতেই তো 200 টাকা খরচ হয়ে যাবে না নিতে খরচ আছে তারপরে এখানে এখানে চিটিং এর জন্য আর কি এটা হলো যে ইঞ্জিন কন্ট্রোলার আচ্ছা মানে চিটং এর মানুষের জন্য সুবিধা হবে জি জি চিটং মানুষের জন্য সবার জন্য সুবিধা সবার জন্য সুবিধা হবে আচ্ছা এটা হলো স্পিডটা কমায় কমায় ইঞ্জিন ইঞ্জিন কন্ট্রোল করে আচ্ছা 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 স্পিড ঠিক আছে এটা কত পড়বে এটার দাম 8000 টাকা মানে বিভিন্ন ধরনের কন্ট্রোলার এখানে পাওয়া যাবে পাওয়া যাবে এবিআর আছে ঠিক আছে আর আর আমাদের সার্ভিসের টিম আছে মানে কোথাও যদি নষ্ট টষ্ট হয় তাহলে আপনাদের টিম পাঠায় ওটা ঠিক করে দিবেন তাই তো জি এটা হলো তো এবিআর অটোমেটিক ভোল্টেজ কন্ট্রোলার আচ্ছা এটা কত পড়বে এটার দাম হলো 2200 টাকা আচ্ছা ঠিক আছে আরো দামিও আছে দামিও আছে না
মানে মোটামুটি জেনারেটরের জিনিস পার্টস গুলো এখানে পাওয়া যাবে, পাওয়া যাবে তাই তো? এই একটা আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।